বারান্দার পাশে যে জলাভূমিটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পাখি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু অনুধাবন করুন। এই দেখুন, বালিহাঁস এবং অন্যান্য যেসব পরিযায়ী পাখি, তারা এখানে জলকেলি করছে এবং এটা খুব আকর্ষণীয়। বিভিন্ন ধরনের পাখি তারা তাদের আনন্দ মুহূর্তটা উপভোগ করছে। এদিকে আপনাকে আরও দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ওই সুদূরে একজন জেলে, সে মাছ ধরার জন্য ব্যস্ত। একটা মহানন্দার উপকণ্ঠে একটা জলাশয়, আপনাকে যেটা আমি দেখাতে পাচ্ছি, খুব সুন্দর জলে বোটিং হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির পাখি তারা জলের আনন্দটা উপভোগ করছে। আপনাদের এইটুকুই দেখাচ্ছি, বাইরে কিছু দেখাবার মতো তেমন কোনো মুহূর্ত নেই। অন্ধকার হয়ে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অজস্র ধন্যবাদ। মহানন্দার নদীর পাশেই একটা ছোট্ট জলাশয়। এইরকম ভক্ত ট্রাভেলসকে বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণের জন্য নিয়ে যাই এবং এসব জায়গাগুলো ভালো লাগলে আপনারা কমেন্টও করতে পারেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারটা হচ্ছে 9002631799। আবারও বলছি 9002631799। ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আমি দয়ালচন্দ ভক্ত। দেখুন, একজন জেলে সে মাছ ধরার জন্য তার বোটটা ব্যবহার করছে এবং সে ধীরে ধীরে কিনারের দিকে এসছে। যেটা বলছে, যেটা আমরা কিছুটা হলো শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছি না। অপূর্ব দৃশ্য। লোকাল টুরিস্ট এখানে চলে আসে। আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন বোট, সেখান থেকে সামনে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, যেটা আপনাকে যেটা দেখাতে পারছি এবং খুবই আকর্ষণীয় জায়গা। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হবে। ভক্ত সিনে হাউস একবার কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।